আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে তোমাদের মাধ্যমিক বাংলা ব্যাকরণ থেকে সাজেশান এটি তোমাদের পাঠ্য বই এই বই থেকে আজকে তোমাদের সাজেশান থাকছে দেখো তিনের দাগের বাক্য সংকোচন ও শব্দের অর্থ বিস্তার পরীক্ষায় তোমাদের এখান থেকে অবশ্যই দুটো থেকে একটি প্রশ্ন থাকবে এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সম উচ্চারিত ভিন্নাত্মক শব্দ এবং বাগধারার সাজেশান আপলোড করে দিয়েছি তোমরা ভিডিওগুলোকে অবশ্যই দেখে নিও তিন নম্বর তোমাদের বাক্যের সংকোচন ও শব্দের অর্থ বিস্তার এগুলোকে আমি তোমাদের যে সাজেশান দেবো সেগুলো পড়ে গেলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো তোমাদের পাঠ্য বই তিনশো উনআশি পেজটা তোমরা প্রত্যেকে ওপেন করে নাও তো এই হচ্ছে তোমাদের বাক্যের সংকোচন ও অর্থ শব্দের অর্থ বিস্তার তো কীভাবে এগুলো করতে হয় একটু বুঝে নাও দেখো এইগুলো হচ্ছে বাক্য বা বাক্যাংশের সংকোচন আমি যেগুলোকে এখানে গোল গোল দাগ দিয়ে দিয়েছি তোমরা এইগুলোকেই দাগ মারবে যেমন প্রথমে দাগ মারো যে আগে জন্মেছে তাকে বলে অগ্রজ পরীক্ষার সময় এরকম দেবে যে আগে জন্মেছে অগ্রজ যে পরে জন্মেছে অনুজ এই দুটো দাগ মারো তারপর দাগ মারবে এটাকে যে নাম্বার নেই তাই এইভাবে তোমার দাগ মেরে নাও যার যার খাওয়া হয়নি অভুক্ত তারপর এটা দাগ মারবে যে হিসাব করে ব্যয় করে না হচ্ছে অমিত ব্যয়ী তা চলে আসো এটা পড়বে যে বিদেশে থাকে প্রবাসী তারপর লিখবে চোখের কোন অপাঙ্গ তারপর রাস্তাটা পড়বে যার আত্মমর্যাদায় অল্পে ঘা লাগে অর্থাৎ অভিমানী তারপর দেখো এটা পড়বে মনুষ্য স্বভাবের বিপরীত অমানসিক যা দগ্ধ হয় না অদাহ্য তারপরে এটা এটা দাগ মারবে যার কিছুই নাই উত্তর হচ্ছে কি নিঃস্ব তারপরে এটা দাগ মারবে অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্দিশা তারপরে এটা দাগ মারবে পানের অযোগ্য অপেয় তারপরে দেখো লেখা আছে অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত তারপরে চলে আসো এটা দেখ মারো যিনি আরাধনার যোগ্য আরাধ্য যে আপনাকে হত্যা করে উত্তর লিখবে আত্মঘাতী তারপরে বন জঙ্গলে উৎপন্ন উত্তর হচ্ছে বনজ তারপর দেখো আদর করার যোগ্য আদরণীয় তারপর এটা পড়বে ঋষির দ্বারা উক্ত আর্য ইয়ার সদৃশ হৃদ তারপরে চড়াসো যাহা বপন করা হয়েছে উক্ত যে দিবা রাত্রে একবার মাত্র আহার করে একাহারি তারপরে চলে আসো যে জমি মালিকের নিজের দখলে থাকে উত্তর লিখতে হবে খাস মহল ছাই বা খাঁকের মতো বন্য খাঁকি তারপর দেখো গাভিজাত বস্তু গব্য তারপর দেখো দিনের আলো ও রাতের অন্ধকারের সন্ধিক্ষণ উত্তর হচ্ছে গধুলি তারপর দেখো যে বারবার ঘা খেয়ে অভিজ্ঞ হয়েছে ঘাগি। তারপর এটা লিখবে চারি অঙ্গ বিশিষ্ট সেনাবাহিনী উত্তর চতুরঙ্গ তারপরে বহুকাল ধরে যা চলে আসছে চিরন্তন দেখো যে যে বালিতে কিছু ডুবে যায় অল্পে কাঁদে কাঁদুনে তারপর দেখো পূর্বের কথা স্মরণে আছে যার উত জাতিস্বর জয় করবার ইচ্ছা জিজ্ঞাসা হনন করবার ইচ্ছা জিজ্ঞাংসা যে জেনে শুনে পাপ করে উত লিখবে জ্ঞান পাপি তাদের ক্ষমা করার ইচ্ছাত্রিতীক্ষা স্বপ্নে শিশুর হাসি কান্না উত্তর লিখবে দেয়ালা তো এই ছিল আজকের এই সাজেশান তোমরা যারা এখনও ভালো করে প্রস্তুতি নিতে পারো তো তোমরা কিন্তু আমাদের অ্যাকাডেমি থেকে নোটগুলোকে সংগ্রহ করতে পারো তোমরা আমাদের কাছে সমস্ত বিষয়ে নোটগুলো সংগ্রহ করতে পারো আর একটু অল্প পড়লেও কিন্তু আমাদের নোট থেকে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এই ভিডিওতে দেখো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা আমার সাথে যোগাযোগ করো করে নোটগুলোকে দ্রুত সংগ্রহ করো এবং একটি ভালো রেজাল্ট তোমরা তৈরি করো তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো